نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, দরুদ এবং তাসলিম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা, আমার পৃথিবীর এই জীবন আমাদের ক্ষণস্থায়ী। এই জীবনে যেমন সুখ আছে তেমন আছে দুঃখ, যেমন আছে শান্তি তেমনই পাশাপাশি আছে অশান্তি, যেমন আছে সুস্থতা পাশাপাশি আছে আবার অসুখ। সুখ দুঃখ সব কিছু মিলেই হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগি। মানুষ এই পৃথিবীতে একেবারে সব সময় সুখে থাকবে এটা যেমন সম্ভব না, আবার সারাটা জীবনই দুঃখে কাটবে তাও না। তো দুঃখ সুখ মিলেই জীবন, মানুষের জীবনে বিপদ থাকবে, আবার এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইনশাআল্লাহ উদ্ধার করবেন। তো এই যে আমাদের জীবন, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনটা একেবারে আমাদের ফুলে বিছানো নয়, বিপদ আসবে, কখনো নিজের ভুলের কারণে, কখনো আপনার সাথে গায়ে পড়ে লেগে অন্যজনে বিপদগ্রস্ত করার চেষ্টা করবে। মুমিনদের কাজ কি যে লা দররা ওয়ালা দিরারা, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হতে চাই না অন্যেরও ক্ষতি করতে চাই না। মুমিনের মনটা হওয়া চাই এমন যে আল্লাহকে সে বলবে আল্লাহ আমি যেমন নিজে বিপদে পড়তে চাই না অন্য কারো দ্বারা, ঠিক তেমনিভাবে আমি মানুষকে বিপদে ফেলতে চাই না। আমি যেমন চাই না আমার ক্ষতি হোক, আমি অন্যের ক্ষতি আমি নিজেও করতে চাই না। মুমিন মুসলিমের অন্তরটা এই রকম হওয়া জরুরি। পৃথিবীতে কেউ থাকবো না কারো ক্ষতি করে, কেউ দুনিয়াতে চিরস্থায়ী হতে পারবে না, কাউকে কষ্টে ফেলে কেউ কোনোদিন দুনিয়াতে সাকসেসফুল স্থায়ীভাবে হতে পারবে না, তাকেও বিদায় নিয়ে যেতে হবে। দুনিয়া থেকে যেহেতু বিদায় নিয়ে যেতে হবে, কিছু ভালো পদচিহ্ন রেখে যাও ভালো, কারণ আমি আপনি কি ভুল করছি কি করছি না সব কিছু আল্লাহ লিখিয়ে রাখছেন, ফেরেশতা নিযুক্ত আছে। এই জমিনের উপর দিয়ে যা কিছু করছি জমিন কিয়ামত এদিন সাক্ষী দেবে। বিআন্না রাব্বাকুম আওহালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা, পৃথিবী জমিনের ব্যাপারে বলা হয়েছে না, যখন ভূমি কাঁপবে কিয়ামতের আগের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে কোরআনে। তারপরে জমিনকে জিজ্ঞেস করা হবে, জমিন বলে দেবে তার কোন কোন জায়গায় কোন মানুষ কি কি কাজ করেছে, কি কি অন্যায় করেছে, কার কি ক্ষতি করেছে, কাকে বিপদে ফেলেছে, এই পৃথিবীর সাক্ষী। আজকে আমরা মোবাইলে দেখেন কথা বলি, আমাদের মোবাইলে যত কথাই বলি, ভালোবাসার কথা, অন্তরের কথা, এমন অনেক কথা আমরা মোবাইলে বলি যেটা চাই না যার সাথে কথা হচ্ছে সে ছাড়া দুনিয়ার আর কেউ জানুক, ঠিক না? আমাদের আন্তরিকতার মাঝে এমনও অনেকের অনেক কথা হয় যেটা সে কখনো চাইবে না আরেকজনের জানুক, নিজেদের আন্তরিকতার ব্যাপার, অন্তরঙ্গের ব্যাপার।
কিন্তু তারপরও কিন্তু এটা আমরা জানি যা কিছু আমরা কথা বলছি মোবাইলের মেন যে সেন্টার রেকর্ডে সেখানে কিন্তু রেকর্ড হয়ে আছে যে কোনো সময় কেউ চাইলে যাদের ক্ষমতা আছে সেখানে তারা রেকর্ডটা বের করে আজকে 20 বছর ধরে মোবাইল চালাচ্ছেন পুরো লিস্ট বের করে ফেলবে সে কার সাথে কি কি কথা হয়েছে আপনার তো আমরা যারা মোবাইলে কথা বলি আমরা নিজেরা ভাবছি যে অন্যরা দেখছে না কিন্তু মেন সেন্টারে কিন্তু রেকর্ড করা আছে কথাগুলো ইমোতে হোয়াটসঅ্যাপে বলে এগুলো রেকর্ড হয় না দেখবেন এগুলো হয়তো গোপন সফটওয়্যার আছে এগুলোও আছে কিন্তু এটা অ্যাভেলেবল না কথা চুরি হয় সারা আন্তর্জাতিকভাবে তথ্য চুরি হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ভীত সন্ত্রাসের সাথে গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে উইকিলিক্সের যে ঘটনাগুলো অনেক ঘটনা আছে দেখবেন আপনারা কেন কথাগুলো বললাম বললাম এজন্য যে পৃথিবীতে মানুষের তৈরি যন্ত্র দিয়েই আজকে আমাদের সব কথা রেকর্ড কোনো বড় ধরনের ঝামেলা হলে কেউ চাইলে তা সুযোগ হলে সে সংস্থার মাধ্যমে কথা বের করে দিবে মোবাইল ছাড়া অন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন জমিন কথা বলবে মোবাইলের সফটওয়্যার কি চোখে দেখা যায় তরঙ্গ দেখতে পাচ্ছি শব্দ তো ঠিকই শোনা যাচ্ছে আর জমিন তো জল যন্ত্র সব দেখতে হাঁটতেছি বাড়িঘর করতেছি সে কথা বলবে না বলবে এই জন্য ভাইয়ের আমার দুনিয়ার এই জীবন আমাদের সব কিছু সাক্ষী সাক্ষী দেবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান নাক সব সাক্ষী দেবে তো বিপদ থেকে মুক্ত আমরা না আমাদের জীবনে বিপদ থাকবে সুখও থাকবে তো এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করতে হবে আর মানুষকে বিপদে ফেলার চেষ্টা করা যাবে না আয়াতটা পড়েছিলাম সেখান থেকে আলোচনায় শুরু করলাম এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে ভয় ভীতি দিয়ে মনে ভিতরে আতঙ্ক থাকবে ভয় বিরাজ করবে কি জানি কখন কি হয়ে যাচ্ছে তারপর কি ক্ষুধা দিয়ে টাকার ক্ষতি হবে জানের কিছু ক্ষতি হবে আল্লাহ পরীক্ষা করবেন আবার শিরি সাবিরিন যারা ধৈর্য ধারণ করে এগুলো মোকাবিলা করবে মানে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ধৈর্যশীল কেমন ব্যক্তি যখন তাদের উপর কোনো বিপদ নেমে আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহর জন্য ইন্না লিল্লাহি আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব দেখুন এই কথাটা এই ছোট্ট একটা কথার ভিতরে কত মহা ঔষধ শুধু ঔষধ না মহা ঔষধ সাইকোলজিক্যাল এইগুলো বিষয়গুলো লুকায়িত আছে যে যতই বিপদ আসুক মানুষ যখন মনে করবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে আল্লাহ জন্যই তো আমরা আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব তার মানে কি এই দুনিয়ার যত বিপদ আপদ আসুক এত যে আমরা ভেঙে পড়ছি বিপদ না আসলেও তো আমার এখান থেকে চলেই যেতে হবে আর আসলেও আমাকে চলেই যেতে হবে কাজে এটা নিয়ে আমাকে এত দুশ্চিন্তা করার দরকার নেই আমি সঠিক পন্থা দেখে আমি কাজগুলো করে যাব আল্লাহর কাছে সাহায্য চাইব কিন্তু ভেঙে পড়ব না আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিচ্ছেন তারপরে কি বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা আও উলাইকা হুমুল মুহতাদুন যারা বিপদে পড়লে ধৈর্য ধারণ করে আর বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন এদের উপর কি আল্লাহ রহমত বর্ষিত হয় আর এর হচ্ছে হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত উলাইকা হুমুল মুহতাদুন যারা হেদায়ত প্রাপ্ত লোক তাদের অন্তর্ভুক্ত আসলে আমরা এই দুনিয়ার জীবনে অনেকেই অনেক ধরনের বিপদে পড়ি কখনো নিজের ভুলের কারণে কখনো নিজের পাপের কারণে কখনো বা কে উপরে পড়ে এসে ঝগড়া করে কাউকে বিপদে ফেলে আমরা অনেক লোকই আছি বিপদে পড়লে আল্লাহকে দোষ দেই বিপদ তো বিভিন্ন রকমের আমাদের পার্সোনাল লাইফে যে বিপদগুলো আসে
আমরা আল্লাহকে দোষ দেই, আমরা অনেকে বলি কি আল্লাহকে চোখ নাই আর কাউরে দেখে নেই, আল্লাহ আমারই দেখলো, আমি কাউকে দেখেছি জ্বর আসছে আল্লাহরে গালাগালি করতেছে এমনও দেখছি, হ্যাঁ আল্লাহ আমারে জ্বর দিল কেন, আল্লাহ আমারই পাইলো আর কাউরে পাই নাই, বুঝছেন? এইরকম অভিযোগে দুনিয়ার মানুষের দরখাস্ত কার কাছে করবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নেই। আপনার সাথে আমার একটা ঝামেলা হয়েছে, কমিশনারের কাছে দরখাস্ত করা যাবে, মহল্লার মুরব্বীদের কাছে আনা যাবে, সংসার জীবনে ঝামেলা আছে, মুরব্বীদের ডেকে বিচার টিচার দিয়ে একটা সংশোধনের রাস্তা করা যাবে, আপনি মহান সৃষ্টিকর্তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, এই অভিযোগটা নিশ্চিত করবে কে? আর এই অভিযোগ তো সঠিক না, আল্লাহ তুমি আমারই পাইছো আর কারো দেখো নাই, আল্লাহর কি চোখ নাই, আমার টাকা নাই ওর আছে, আমার একটা হাত নেই ওর দুইটাই আছে, আমি অসুখে আছি অসুস্থ আছে, আমি আল্লাহরে ডাকি আল্লাহ আমার কথা কেন শোনে না, আল্লাহর কি চোখ নাই, আল্লাহর ইনসাফ নাই, বলে যে দুনিয়ায় খারাপ মানুষরা ভালো আছে, হ্যাঁ তো ভালো মানুষরা কেন এত খারাপ, নবী রাসূলগণ কত ভালো ছিলেন, তাদের কত কষ্টে জিন্দেগি গিয়েছে, আমি আপনি কি তাদের নখের পরিমাণও ভালো হতে পেরেছি? দুনিয়াটা তো পরীক্ষার জায়গা, আল্লাহ পরীক্ষা করবেন, যার যার কর্ম অনুযায়ী তাকে ফয়সালা দেওয়া হবে। এই পৃথিবীতে কোনো ব্যক্তি কারো ক্ষতি করে এই দুনিয়ায় সুখী থাকতে পারবে না, সে স্থায়ী হতে পারবে না। কোরআনে বহু জায়গায় আপনি ঘাঁটলে দেখবেন পৃথিবীর অতীতে শক্তিশালী দাম্ভিক ক্ষমতা প্রতাপশালী যারা ছিল দুনিয়ায় দাবিয়ে বেরিয়েছে, কোরআন ঘেটে দেখবেন বলছে তাদের কোনো চিহ্ন খুঁজে পাও কি, কত নাম ডাক কত ক্ষমতা, ওই রাস্তা দিয়ে যাচ্ছ খালি প্রত্নতত্ত্ববিদরা খুঁড়ে 100 ফিট মাটির নিচে পাওয়া গেছে এমন এমন প্রতাপশালী লোক মরে হাড্ডি হয়ে আছে, ওদের নামও জানে না, দুনিয়া ঘুরে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণতি হয়েছে সেটা দেখো ঘুরে দুনিয়ায়, দুনিয়া কয়েকদিনের, এগুলো করে লাভ নেই। তো বলছিলাম বিপদের কথা, আল্লাহ পরীক্ষা করেন, মানুষ মানুষকে বিপদে ফেলে যে সে কখনো মুমিন নয়। দুনিয়ার মানুষ আজকে আমরা যারা আছি সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে অধিকাংশ মানুষই ভালোর উপরে নাই। আমরা সলাৎ পড়ি, আমাদের অনেকের নীতি ঠিক হয়নি, প্রায় আমি বলি সমাজের বাস্তব কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, তাহাজ্জুদে নামাজ পড়ে বোনের হক দেয় না, আছে না কতবার হজ করেছে ভাইয়ের থেকে টিপসো নিয়ে, লেখাপড়া জানে না জমি নিয়ে নিয়েছে কিসের হাজি, বড় বড় পদের মধ্যে আছে তাকে মুরুব্বী মানে, খুব ধার্মিক আর দিন কোরআন হাদিসের কথা বলে, তাও উদ্বাদ করে এমন কোনো স্তর নেই সে অতিক্রম না করেছে, আজকে জিম্মি হয়ে আছে। আপনি এমন লোক খুঁজতে খুব কষ্ট হবে না, গোটা বাংলাদেশ ঘুরলে বহু পাবেন। তো লাভ কি হচ্ছে এগুলো করে? আমাদের সেই ভাইয়েরা যারা এই ভুলগুলো করছেন তাদেরকে ফিরে আসা উচিত আল্লাহর কাছে, হ্যাঁ কারণ এই দিন থাকবে না, এই শক্তি থাকবে না, আল্লাহ এগুলো পরীক্ষা করেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, একটু রশিটা ঢিল দিয়েছেন টান কিন্তু ঠিকই মারবেন। ভাইয়েরা আমার দিনের পথে ফিরে আসে, আমরা দুনিয়ায় থাকবো না, আল্লাহ পরীক্ষা করছেন এগুলো দিয়ে, অথচ আপনি আমি বিপদে ফেলছি মানুষকে। হাদিসে আছে না যে ব্যক্তি এক বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করে রাখলো বা নিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন তার ঘাড়ে ঝুলিয়ে দিবেন, 7 তবক জমিন কি সোজা কথা? এক বিঘত জায়গা দখল করার কারণে যদি 7 তবক জমিন ঘাড়ে ঝুলিয়ে দেয়, আর যারা বিঘা বিঘা জমিন কাঠা কাঠা জমিন সব দখল করে বসে আছে তাদের কি হবে, তাদের কি পরিণতি হবে? মানুষের মনে আল্লাহর ভয় নেই, সত্যিকার অর্থে আল্লাহর ভয় নেই, হজ করতেছে নামাজ পড়তেছে কোরআন হাদিসের কথা বলে,
কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যত আদালতের মকদ্দমা সব জায়গায় ম্যাক্সিমাম মনে হয় আমার ধারণা জমি জমা নিয়ে এক জমি 10 জনের কাছে বেচছে বেচা বলে আমি বেচি নাই আবার সব টাকা পায় তো আমি টাকা পাই নাই মামলা দিল ঢুকায়া এখন যিনি কিনছেন যিনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল হন কবরে চলে গেছে 30 বছর মামলা শেষ হয়নি একটা শেষ হইলে আরেকটা দিব একটা শেষ হইলে আরেকটা দিব কয় খেল কারে কয় আমি দেখায় দেব আরে ভাই তোমারে নিয়ে যখন খেলবো তোমার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না কে খেলবে সৃষ্টিকর্তা আল্লাহ এত খেলা জানো মরার সময় চকলেটের মতো সোজা হয়ে চকলেট যেমন প্যাকেট করে এইভাবে লাস্টটা দেখাইতে হিলার শক্তি নাই ওই মসজিদের হুজুরকে দিয়ে জানাজা পড়াও কবরস্থানে গিয়ে আবার দোয়া পড়াও হ্যাঁ কই গেল খেল এত পৃথিবীর মানুষকে সত্যিকার অর্থে মুসলমানদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে আমি তো জমি জমা সম্বন্ধে একটা উদাহরণ দিলাম প্রত্যেকটা সেক্টরে আমাকে আপনাকে যদি চিন্তা মাথায় না আসে যে আমি আমার দ্বারা কোন মুসলমানের ক্ষতি হবে না আমি ক্ষতি করব না তাহলে আপনি মুসলিম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান নিরাপদ আপনি কোর্ট কাচারিতে যান বাংলাদেশের যে কোনো জায়গায় অন্য দেশের কথা বললাম না কোনো কারণে আমি যে কয়বারই সেখানে গিয়েছি অন্যের জট দরকারে মনে হয়েছে কখন জানি আল্লাহর গজব নাজিল হয় কোর্টের ভিতরে পক্ষ বিপক্ষ যারা লড়ছে মিথ্যার শেষ নাই খালি মিথ্যার টাকা দুই ভাই মারপিট করে ওরও টাকা যাচ্ছে মাছখান দিয়ে দুধ খাচ্ছে কে উকিল মশাই মাছখানে দুধ খায় কে উকিল মশাই তোমারও জিন্দগি পার হয়ে গেল 30 বছর মামলা চালিয়ে ওরও পার হয়ে গেল তোমারও দুনিয়ার টাকা গেল ওরে গেল ভাই ভাই মিল হইল না আমলও ঝুলা থাকলো কবুল হইল না হ্যাঁ মাছখান দিয়ে ওদের পকেট ভরো এইগুলো তামাশা খেল ইসলাম শিক্ষা দেয় না এরা মুসলিমই হতে পারেনি এখনো পর্যন্ত মানুষের ভিতরে যদি ইমাম থাকে প্রত্যেকটা ক্ষেত্রে যার যেটা হক আমার জিম্মায় আছে সে তাৎক্ষণিক দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন ওহুদ পাহাড়টা যদি আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হতো আমি তিন দিন অতিবাহিত হইতে দিতাম না যা আছে সব দান খরচ করে দিতাম শুধু ওইটুকু বাদে যেটুকু দেনা পাওনা আছে ওগুলা রেখে দিদি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত করলেন তাৎক্ষণিক নামাজের পরে সালাম ফিরিয়ে দ্রুত চলে গেলেন একটু পেরেশান দেখা গেল আল্লাহর রাসূলকে পরে সাহাবীরা বললেন যে আল্লাহর রাসূল আসার পরে আপনি তো কখনো এরকম করেন না যে সালামটা ফিরিয়ে ঝট করে আপনি চলে গেলেন মনে হচ্ছে একটু পেরেশান তাড়াহুড়া কি ব্যাপার বলছে সৎকার দানের ওই জিনিসটা আমি ঘরে রেখে আসছিলাম দেয়া হয়েছে কিনা ঠিক মতো পৌঁছানো হয়েছে কিনা ওটা খবর নিতে গেছি মানে কি একটা দান খয়রাতের টাকা পর্যন্ত যেটা নিয়ত করছে দিবে ওটা যেত ঘরের ভিতরে দুই পাঁচ দিন পড়ে না থাকে ঘন্টা কয়েক নবী সাল্লাল্লাহু আলাইহি অস্থির হয়ে গেছেন দান খয়রাতের ব্যাপারে যদি এমন অস্থিরতা হয় অন্যের আমানত আমার জিম্মায় আমার জন্য অবৈধভাবে আছে হারাম খাচ্ছি আবার তাকে ঠেট দেই আবার আমি নাকি মুসলমান চিন্তা করেন ভাইয়েরা আমার সমাজকে সাজাতে হবে অন্তরটা ঠিক করতে হবে এগুলো না করলে কোনোদিন মুসলিম মুমিন হওয়া যাবে না তো কথা এটাই যার পাওনা যেটা সেটা তাকে বুঝিয়ে দাও কারো জিনিস অন্যায়ভাবে ভোগ করো না বোন হোক ভাই হোক আত্মীয় স্বজন হোক ক্রেতা হোক যার যেটা হক পেয়েছে তার তাকে বুঝিয়ে দাও দুষ্টুমিতে সেরা হয়েও না সততায় সেরা হওয়ার চেষ্টা করো কারণ দুষ্টুমির সেরা যারা ছিল শিরোমণি দুনিয়াতে খুব করুণ পর্যন্ত তিনি তারা বিদায় হয়েছে হ্যাঁ তো এই জন্য আমাদেরকে এই পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে আমাদের কারো যদি এই ধরনের ভুল হয়ে থাকে কারো ব্যাপারে মিথ্যা মামলা দিয়েছেন জিদ ধরে কোনো কিছু না ওই কথাটা আমাকে কেন বললো আমার রাগ ধরেছে ওরে আমি এবার সাজামো কত বছর ধরে মামলা জুলামো কত বছর এই ঝামেলায় পাকামো আজকেই তৌবা করেন তার হক দিয়ে দেন যদি এগুলো করেন আজকে যদি কেউ মারা যায় জান্নাতে যাবে এই গ্যারান্টি দেওয়া যাবে না তো সে ভয়ঙ্কর বিপদে পড়বে হাদিস কোরআন দিয়ে এটা প্রমাণ করে দেওয়া যাবে তার খবর আছে
তো ভাইয়েরা আমার বিপদ নিজেও পড়তে নেই যেমন অন্য কাউকে কোনোভাবে বিপদে ফেলতে নেই আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন আমিন وكأي من نبي قاتل معه ربيون كثيرون الله رب العالمين বলছেন কত নবী গত হয়েছে হ্যাঁ আল্লাহ লাল গত হয়েছে যারা পৃথিবীতে ছিল তাদেরকে বিপদ এরকম পাকড়াও করেছে কিন্তু তারা বিপদে ভেঙে পড়ে নেই নিরাশ হয় নেই আমাস্তে আল্লাহ ইউহিব্বুস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসালুল মুমিনিকা কামাসালিজ যারঈ লা তাযালু রীহু তুমিলুহু ওয়া লা ইযালুল মুমিন ইসিবুল বালা ওমাস যে মুমিন ব্যক্তি জীবনটা হচ্ছে কি তৃণলতা গাছের মতো যাকে বাতাস আসলে হেলায় দুলায় দেখবেন ঝড়ো বাতাসের মতো আসছে ওই ধান ক্ষেতগুলো একবারে নুয়ে পড়ে গেছে আবার যখন বাতাস চলে গেল আবার তারা দাঁড়িয়ে গেছে আর মুনাফিকের উদাহরণ দিয়েছে পিপল গাছের মতো ঝড় আসলে একবারে ছাল বকল সব সব উড়িয়ে নিয়ে যায় জীবন নিশ্চিহ্ন হয়ে যায় মানে দুঃখে সে একবারে ভেঙে শেষ হয়ে যায় তো বোঝানো হচ্ছে যে মুমিন ব্যক্তির জীবনে এরকম বিপদাপদ আসতে পারে লাগতে পারে কিন্তু মুমিন ব্যক্তি ভেঙে পড়বে না আবার সে জেগে উঠবে এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ভরসা রাখতে হবে ইসলামে ঘুষ খাওয়া হারাম মানুষের উপকার করে দিলে নিঃস্বার্থভাবে তার কি বকশিস এগুলো আছে হাদিস কোরআনে আমরা যারা মসজিদে আসি মসজিদে যেমন যে সরকারি কর্মকর্তারা আসে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আসে সবাই মানুষ যা যা জব করে যায় সমাজের সব লোকই আসে সারা পৃথিবীর মুসলিমদের মসজিদগুলোতে লোকগুলো থাকে ঠিক না আচ্ছা ভাই মুসলমানের দোয়া কবুল হয় না কেন এত সবাই কয় এত কান্নাকাটি করি দোয়া কবুল হয় না হইব কেমনে মুখটা দিয়ে তো মিথ্যা কথা বের হয় মুখটা দিয়ে তো হারাম খায় এই হাতটা দিয়ে মানুষের ক্ষতি করছে এই হাত উঠলে আল্লাহ রাসূল বলছেন খাব হারাম তামু হারাম মাশরাব হারাম গুজিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লাক আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর খাইছে হারামের টাকা পেটও পড়ছে হারাম দিয়া পোশাকটা হারাম এই ব্যক্তির হাত দিয়ে উঠে আল্লাহর ডাকতেছে ইয়া রব্বি এই দোয়াটা কিভাবে কবুল হবে আল্লাহ রাসূল বলছেন তো এই হলো আজকে আমাদের অবস্থান আরাফার ময়দানে ধনীদের উপরে হজ ফরজ সত্যি কথা বলছি যত মানুষ যাচ্ছে কয়টা ধনীর টাকা হালাল আছে যে যায় যারা যায় তারা নিজেকে একটু জিজ্ঞেস করে দেখুক দোয়া কবুল হয় না আমরা যারা আসি এখানে বললাম কি সব ধরনের লোক আসে সবাই হাদিস শুনি কি শুনি ঘুষ খাওয়া যাবে না হারাম ঘুষ খাওয়া হারাম ঘুষ দেওয়া হারাম মানুষের উপকার করলে এই নেকি পাবা কারো জনের পক্ষ হইয়া সুপারিশ করলে এই নেকি পাবা একজন বিপদে পড়েছে তার পক্ষ থেকে আপনি সুপারিশ করে দিলেন উৎসাহিত করা হয়েছে হাদিসে সুপারিশ করলে নেকি আছে নবী সাল্লাল্লাহু নিজে সুপারিশ করেছেন অনেকের ব্যাপারে অনেকে ঋণগ্রস্ত হয়ে বিপদে পড়েছেন গেয়ে বিপদে পড়েছেন প্রতিপক্ষকে আল্লাহ রসুল বলছেন তুমি এটা কমায় দাও এটা করো সে যখন মানে না অন্যজন এসে তাকে হেল্প করেছে আল্লাহ রসুলের সামনে তাকে কী ফজিলত কী মর্যাদা পাবে তাকে আবার সেই সুসংবাদ আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন এমন অনেক ঘটনা আপনারা সহি কিতাবগুলোতে সহি মুসলিম বুখারি থেকে সুনানের কিতাবগুলোতে দেখবেন আপনারা আপনি বিপদে পড়েছেন তার আখেরাতে সবের দরকার নেই দুনিয়ার হারাম কামের দরকার আছে একটা ভালো ফাইল নিয়ে গেছেন আপনি ন্যায্য ফাইল পাস হবে না ঘুষের টাকা দেন কোন জায়গায় গিয়ে ঘুষ ছাড়া কাজ করতে পারবেন বলেন ব্যাংক বলেন অফিস বলেন জমি জমার অফিস বলেন কোর্টে যাবেন ন্যায্য তিন মাসে বিচার শেষ করবেন পেশকারকে টাকা দিতে হয় ঘুষ এই পক্ষ দেয় ওই পক্ষ দেয় বেচারার বেতন হলো 10,000 টাকা এখন ঢাকা শহরে সে 10টা বাড়ির মালিক হয়ে গেছে কিভাবে হারামের টাকা ও এবার এসে হুজুরের কাছে দোয়া করছেন আমি হজে যাব চিন্তা করে না আমাদের কাছেই তো সে ফ্রড আল্লাহ দরবারে সে কি অবস্থায় আছে আমরা যেটুকু দেখেছি আপনি ন্যায্য একটা কাজ করতে যাবেন বিপদে পড়েছেন আপনাকে দিবে না ঘুষ দিতে হবে
শুধু এটাই না এমন অসংখ্য উদাহরণ আছে সামাজিক ব্যাপারে অসংখ্য উদাহরণ আছে সারা বাংলাদেশের মধ্যে 90% মুসলিম রাষ্ট্র বলা হয় তো সারা বাংলাদেশে এমন অসংখ্য উদাহরণ আছে আমরা আপনারা হয়তো অনেকে স্বীকার বলবেন যে আমি এই ট্র্যাপে পড়েছি এই বিপদে পড়েছি আমি একটা ন্যায্য বিচার দেখছি আপনি হকের পথে আছেন চেয়ারম্যান সাহেবের কাছে যাবে বিচার থেকে বলে দিবে 2 লাখ ফালাও তাই তোমার পক্ষে আমি কথাটা বলে দিই উনার কিছু চেলাপেলা আছে গেছে ভাই এই যে জিনিস আমার দেন স্বপ্ন যাচ্ছে তোমার সব লিগের আঙ্গ 50,000 দাও কালকে পৌঁছায় দিবা টাকা কাউরে কইতে পারবা না তাহলে তোমার পক্ষে 2-3টা ঝগড়া করবো আপনি হক জিনিস নিতে যাবেন সুপারিশ করবে কি ন্যায্য বিচার করবে কি টাকার বিনিময়ে ওই পক্ষ থেকে খাও যারা ন্যায্য না এইভাবে করে করে মানুষকে বিপদে ফেলা হচ্ছে একটা সমাজের বিচার যাবেন সেখানে ঘুষ ভিতর থেকে যায় সব সব জায়গায় জিম্মি আপনি একটা দক্ষ লোক ইউনিভার্সিটিতে আপনি জব নেবেন টিকে গেছেন তিনি ফার্স্ট হয়েছেন বা লিস্টে আছেন যারা টিকেছেন যে 20 লাখ টাকা দেবে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাবে ডকুমেন্টস তো রাখবে না কোথাও ডকুমেন্টস রাখলেই তো আইনে আটকা যাবে ভিতরে ভিতরে সব কথা হবে 20 লাখ টাকা দিবেন আপনি অমুক ইউনিভার্সিটি চাকরি পাবেন এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে চান আপনি ডক্টর হয়ে গেছেন 30 লাখ টাকা দিতে হবে এর আগে হবে না তো এত বছর পড়াশোনা করে আমি 30 লাখ টাকা ঘুষ দিব অথচ সরকারি আইনে আছে 1 টাকাও নেওয়া যাবে না যে দক্ষ তাকেই দিতে হবে আইনের ফাঁক পুকুরের ভিতর থেকে নিয়ে কাজ হচ্ছে কোন জায়গায় যে আপনি ইনসাফ পাবেন এই যদি হয় মুসলিম রাষ্ট্র আর এই যদি হয় মুসলমানদের চরিত্র এইখানে আমি আপনি কিভাবে বরকত আশা করব বলেন এমন কোন সেক্টর নাই যেখানে শরীয়তকে নষ্ট না করে দেওয়া হয়েছে শরীয়তকে লঙ্ঘন না করা হয়েছে পার্সোনাল লাইফ থেকে শুরু করে সবটা জায়গায় অবস্থা যা কিছু আছে অধিকাংশ নেকি আর্টিফিশিয়াল দেখানো হচ্ছে আর্টিফিশিয়াল হাজি সাহেব আর্টিফিশিয়াল পরহেজগার আর্টিফিশিয়াল তাহাজ্জুদ গুজারি আর্টিফিশিয়াল দিন ধর্মের কথা বলা হয় আর্টিফিশিয়াল অমুক মসজিদের এই অমুক মসজিদের এই অমুক সংগঠনের এই ভিতর থেকে ইমানদারি মুমিনের গুণ নাই মাথা থেকে নিচ পর্যন্ত যদি জাতির অবস্থা হয় এই এই জাতির যে আল্লাহ উল্টা যায় নাই এটা আল্লাহর কাছে সেজদা শুকরিয়া আদায় করুন আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন আল্লাহ রাসূল যে ধ্বংস করে দেওয়া হবে বানর শুকরে পরিণত করে দেবে আল্লাহ রাসূল স্ত্রী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সব লোকের তো কিছু থাকবো তারপরে দিব আল্লাহ আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তারপরে দিবে কখন যখন পাপ বেড়ে যাবে তখন আল্লাহ এই আজাব দিবেন যার যার আমল অনুযায়ী সেই ওই যে কিছু যে মুসলিমীয় কিছু সৎ লোক ছিল তাদের আমল অনুযায়ী হাসর উঠবে কিন্তু ওদের কারণে পাপ যখন বৃদ্ধি পাবে তখন একেবারে আজাব আসবে না এর থেকে নিরাপদ কেউ থাকবে না আজাব ঠিকই আসবে যখন আউট অফ কন্ট্রোলে চলে যাবে তো ভাইরা আমার কথাগুলোর মূল কথা হচ্ছে আমাদের সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরে আসতে হবে যদি সত্যিকার অর্থে দিনদার হই আমার মুখটা দিনের কথা বলবে মুখে যা ভিতরেও তা আমার হাত অন্যের ক্ষতি করবে না ঘুষ খাবে না মিথ্যাও করবে না আজকে পদ হয়ে গেছে ব্যবসা খুতবায় আজকে কেন জানি বিষয়টা মেনেই ফেললাম আমার ইচ্ছা ছিল না আমি নিয়ে আসছি কিন্তু একটা দুইটা আয়াত এই বিষয়টাই চলে গেলাম কেন জানি বারবার মনে হচ্ছে আজকে খুতবা বিশেষ করে যে আমরা না আর্টিফিশিয়াল দিকে খুব বেশি চলে যাচ্ছে নিজেদের সংশোধন হচ্ছে না আমি অসংখ্য জায়গায় গিয়েছি খুতবা দিয়েছি কেউ 15 বছর যাবন যাতে মোতোয়ালি কেউ সেক্রেটারি 15 বছর হয়ে গেছে দাড়ি রাখে না বউ বেপর্দা চলে মেয়ে আরেকটার সাথে প্রেম করে হাঁটাটি করে পার্কে গিয়ে বসে রয়েছে উনি হয়েছেন মোতোয়ালি এই যদি হয় এই অবস্থাতে দুনিয়া যাইব কোন জায়গায় মসজিদের ইমাম সাহেব একটু সিনেমা হলের সামনে দিয়ে গেছে একটা পোস্টারের দিকে তাকাইছে এক বেটায় কয় কি জানেন কয় দুনিয়া কেমত হয়ে গেছে দুনিয়া কেমত হয়েছে হুজুর রাজা পোস্টারের দিকে তাকাইছে তুমি যে বাড়িতে বসে ব্লু ফিল্ম দেখো এত আকাম করো একটু দুনিয়া হিললো না আর উনি একটু তাকাইছেন দেখা দুনিয়া কেমত হয়ে গেছে হুজুরের পর্দায় থাকে কিনা 100 বার দেখা ইমাম নিয়োগ করো কমিটির যারা থাকবে তাদের পরিবার ধার্মিক কিনা পর্দায় থাকে কিনা সেটা খোঁজ নাও না
যারা তাদেরকে শাসন করে মানে একটা উদাহরণ দিলাম একটা প্রতিষ্ঠানকে দিয়ে শুধু যে কোনো জায়গায় হোক না কেন আজকে অবস্থা হয়েছে এই সব জায়গাগুলোতে আজকে ব্যবসা ব্যবসা একটা পুলিশের চাকরি নেবে হ্যাঁ একটা আপনার যে কোনো সরকারি একটা ভালো জায়গায় চাকরি নেবেন চাকরি কি মনে করে ব্যবসা আমি আসছি এত টাকা খরচ করে ঘুষ দিয়ে আমার পাঁচ বছরের যাতে এক পঞ্চাশ গুণ কামাই করে নিতে পারি পঞ্চাশ গুণ কামাই করে নিতে পারি এই হচ্ছে সেদিন একটা ভাই বলল আমার ডকুমেন্টস নেই কিন্তু কথাটা আমার মনে হচ্ছে ফেলে দেওয়ার মতো না এই জন্য মিডিয়ার সামনে বলছি মানে ক্যামেরার সামনে এক ভাই আমাকে বলল তার ভাই সত্য কথা কি না জানি না আমি কিন্তু আমার মনে হয়েছে সত্য আপনারও একমত বলতেছে ভাই অমুক থানার একটা ওসি হইতে গেলে এক কোটি টাকা দিতে হবে অমুক থানার এসআই হইতে গেলে এত লাখ টাকা দিতে হবে যে সমস্ত এলাকায় ইনকাম বেশি চাঁদাবাজের সুযোগ আছে অমুক টুমুক ইত্যাদি ওইখানে রেট বেশি ঠিক একইভাবে অমুক জায়গায় চেয়ারম্যান হইতে গেলে ওইখানে বাজার আছে ওইখানে আছে ওইটা আছে ইনকাম বেশি অমুক জায়গায় কয় এরকম দশটা মহল্লা বেশি জায়গা থাকলে ইনকাম কম এখানে চেয়ারম্যান কেউ হইতে চায় না খালি টাকা ফেলবে বিজনেস হয়ে গেছে এখন না মিলে বলে জনসেবা ইনকাম দেয় পঞ্চাশ খরচ করছে দশ বছরে সে পঞ্চাশ কোটি কামাইবো হারাম পন্থায় ছিল না আগে একটাও বাড়ি কিংবা কোনো রকম ফ্ল্যাট এখন হয়ে গেছে স্যার ঢাকা সিটিতে তার বিশটা বাড়ি আর ফ্ল্যাটের অভাব নাই কোত্থেকে আসলো সাইনবোর্ড দেখায় জনসেবা ভিতর দিয়ে হচ্ছে গিয়া সব হারাম কামে রাখা যত পথ নিচ্ছে এগুলো হচ্ছে ঘুষ দিয়া আর এগুলো বিজনেস মনে করতেছে আমার কামাই তো হইব দেশ কই থাকবে দেশ কই থাকবে কোনো দলকে বলছি না কোনো দলকেই না বহু রাষ্ট্রে এমন উদাহরণ আছে তারা ভাবে আমরা আসছি পাঁচ দশ বছর যা আছে কামায় নেই ওরা কয় এতদিন কামায় নেই এইবার এসে এবার আমরা খাই নি যদি কোনো রাষ্ট্রের এই অবস্থা হয় দায়িত্বশীলদের ভিতরেতে কিচ্ছুই থাকবে না পুরো দেশের মানুষ ফকির হয়ে যাবে ভিক্ষার হাত পাতবে যে কোনো রাষ্ট্র যদি চোর আর বাসপার দিয়ে এভাবে ছিনতাইকারী ডাকাত দিয়ে ঘরে ঢাকা দায়িত্বশীলের নাম দিয়া ঘরে কিছু থাকবো আমি আমার দেশের কথা বললাম না কোনো অনেক রাষ্ট্রে এরকম হয় যদি থাকে কি করবেন এইগুলো এবার হাজি সাহেব হজমরা সময় বানিয়ে দেয় তারপরে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় দায়িত্বশীল আবার ধর্মের কথা হলে মসজিদে এলে দেখবেন একবারে ঘুষখোর যদি কোনো বেটা থাকে কোনো দেশের এইভাবে বলতে চাই কোনো দেশের যদি ঘুষখোর ওসি এসপি এগুলো থাকে পেট দেখবেন এত মোটা এগুলোর হারাম খাইছে ঠিক আছে এগুলো মরার আগে পানিও পাইবো কিনা এই মানে মরতে পারবো কিনা আল্লাহ জানে এগুলো ঘরে পোলা পোলা মানুষের দুঃখে সন্দেহ আছে যে দেশেরই হোক এইগুলা দেখবেন মসজিদে এলে টুপি নিয়ে আবার সুন্দর এভাবে এভাবে কথা বলে আবার ওইখানে দিয়ে কয়টারে পিটেবে কয়টারে মিথ্যা মামলা দিব সব নিষ্ঠ করে আবার কয় কি উজু দোয়া করে নি এবার হজে যাবো তোর লোক দোয়া করু যদি পারতো মাথায় এক লাঠি দিয়ে বাড়ি দিত এটারে তুই মরস না কেন তোর মতো খাটাই জাতির জন্য অভিশাপ সমাজের জন্য ক্যান্সার এগুলো ভদ্র বেশে সমাজকে শেষ করে দিচ্ছে তো ভাইয়েরা আমার মানুষ হতে হবে আমি কাউকে নির্দিষ্ট করে বললাম না বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রাষ্ট্রের কথা বলে সমাজের কথা বলে উদাহরণ দিলাম পৃথিবী আজকে ফেতনার যুগে আজকে এই দিকে চলে গেছে এই দিকে পৃথিবী চলে গেছে পৃথিবীর মানুষগুলো যারা দিনের পথে থাকবে আল্লাহর উপরে ভরসা করবে তাদেরকে মানুষ চিনুক বা না চিনুক তাদেরকে কেউ দাম দেখ বা না দেখ দেখলে সালাম দেখ বা না দেখ আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ রাসূল বলছেন অপরিচিত লোক মানুষ তেমন দামও দেয় না চেনা জানাও না জান্নাতি লোকদের বৈশিষ্ট্য জান্নাতি লোকদের বৈশিষ্ট্য এই জন্য খুতবার শুরুতেই বলেছি দুনিয়া কয়েক দিনের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব মুমিনের শর্টকাট হিসাব এত ভেজালে যাওয়ার দরকার নেই এত ভেজালে যাওয়ার দরকার নেই এই কয়েকদিন আগে একটা আইন পাস হইল সংসদে দলিল যার জমিদার অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে নাকি এটা পাশ করা হয়েছে মুসলমানের দেশে আবার রক্তচক্ষু দেখাবে কেন মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয় সবাই আলহামদুলিল্লাহ
আখেরাতে জাহান্নামে যাওয়ার রাস্তা থেকে বাঁচার জন্য একটা ইনসামমূলক একটা কথা আসছে, যে যার কাছে আছে তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। নবীর ওই সাহাবীর ঘটনা আমরা জানি না, এক লোক ওই যে কর্মচারী কিছু বকরি রেখে গিয়েছিল চলে গেছে, উনি ওইটারে লালন পালন করতে করতে বকরি বিশাল পাল হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। হঠাৎ একদিন সেই লোকটা আসলো, উনি তো আয়েশা দেখলে ওনারা জড়ায় ধরলো, ভাই তুমি আইসো, এই যে নাও এত কিছু যে আছে এগুলো সব তোমার। আমার মানে তুমি যে ফালাই গেছিলাম না, উনি তোমার এটা পাওনা ছিল, আমি এগুলো লালন পালন করে করে আজকে এত বিশাল বকরির পাল হয়ে গেছে, এই সম্পদ সব তোমার, তুমি বুঝে নিয়ে নাও। এরা ছিল মুসলমান, আর আমি তো খালি দেখ একটা কইরা দিছে নিজের বাড়ি যতটুক, দেখবো না ও বাড়েছে 3 ফুট আর ও বাড়েছে 3 ফুট, গলিতে একটু চিপা আসমানের রাস্তা চেহারাও দেখা যায় না। তো তুমি যে থাকতেছো 3 ফুট বাড়াইলা, ওই দিক দিয়ে 3 ফুট বাড়াইলো, একতলা নেয় না আবার 2 তলা 3 তলা থেকে নেয়, এই যে আসমানের আলো বাতাস যে ঠেকায় দিলা, কেয়ামতের দিন যদি আল্লাহ কয় তোর এটা জমিন ছিল না, সরকারি জমি থাক আর জারি থাক, তুই যে নিলি এই এতদিন অবৈধভাবে বসবাস করছিস, এই পাপের লিস্টার এতটা পাপ হয়েছে, মুক্তি পাইবেন কিনা, কিভাবে মুক্তি পাইবেন কম। যারা এগুলো করতেছে নামাজি মানুষরা করে না, আমাদের আপনাদের মতো মানুষরাই তো করতেছে, 1 ফুট বাড়ায় 2 ফুট বাড়ায় 3 ফুট বাড়ায় কাটটা নিছে। এমনও নজির আছে দেখেন, আমরা কিভাবে এমন যুগ আছে যে হারাম সবার শরীরে রক্ত ঢুকে যাবে, মানুষ হালাল হারামের পরোয়াই করবে না। ইলেকট্রিকের লোক আসে দেখেন কিভাবে দেখেন হারাম কামাই, খুব জিন্দার পরে তো সবই একটু রিটারটা একটু কমায় দিও, একটু কমায় দিও, তোমার কিছু পয়সা দিব নি, 5000 টাকা বিল হয়েছে কয়টা 3 করো, নাহলে 2.5 করো, তোমার 500 দিব নি, 2000 টাকা তৈরি হইলো, বাস লিখা চলে গেছে। ছোটবেলা থেকে অনেক দেখে আসছি আমার এলাকাতে, এগুলো অনেক মুরব্বী নামাজি পরহেজগার মানুষ সবাই দাম দেয় করতেছে এগুলো, তারপরে আপনার সরকারকে ঠকাচ্ছে এগুলো। মানুষকে যেমন ঠকানো যাবে না, সরকারের হকও নষ্ট করা যাবে না, সরকারও জনগণের হক নষ্ট করতে পারবে না, সবার প্রতি সবার হক আছে, কেয়ামতের দিন প্রত্যেকের হকের জবাব দিতে হবে। দেখবেন আপনার রাজুকে যাবে বাড়ি 3 তলা, এতটা ঘর এত টাকা ভাড়া উঠতেছে, সবাই লেখা দেন 3 সেটের ঘর, আপনি যারে পাঠাইবেন না একটু, ওরে কিছু পয়সা দিয়ে দিমুনি, ও কই বুঝে না ঘর তেমন একটা ইনকাম নাই, একটা দিয়ে দেন কোনো রকম। কামাইতেছেন কত, ইনকাম ট্যাক্স এগুলোর ট্যাক্স কমানোর জন্য সব মিথ্যা লেখায়, তো মিথ্যা দিয়ে লেখেন আপনার হয়তো 1 লক্ষ টাকা ভাড়া পাইতেন, আপনার কিন্তু 5000 টাকা, আপনি বাঁচালেন 4000, ওই 4000 হারাম ঢুকলো রক্তের ভিতরে, তাহলে এই হাত দিয়ে কেমনে মোনাজাত করবেন আর আমি কেমনে করবো কর। আমরা আত্মসমালোচনা করতেছি, এটা সবাই আত্মসমালোচনা করি, এই যে 4000 টাকা মানলাম আমি সরকারের, এটা দিয়ে তো জনসেবামূলক কাজ করবে, এইটা জবাবটা কীভাবে দেবো, হারাম খাইলাম না, বাচ্চাদের মুখে হারাম গেল না, গ্যাসের লাইন 3 তলা পর্যন্ত অনুমতি আছে, বাকিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ওই বাড়িতে, সে 6 তলা ওঠা ফেলাইছে, আসলে কিছু টাকা দিয়ে দেয় চলে যাবে, হয়তো এগুলো সমাজে। এই যে বাকি 3টা ফ্ল্যাটের মধ্যে বা ফ্লোরের মধ্যে আপনি যে গ্যাস চালাইলেন, মাসে কত টাকা করে মারলেন, এই টাকা যে আপনার ঘরের ভিতরে হারাম ঢুকে গেল উপার্জনের ভিতরে, অথচ আপনি সিগারেটও বেচেন না মদও বেচেন না, এই হারামের জবাব আমি কীভাবে দেবো, আপনি কীভাবে নিবেদন করেন। গ্যাসের বিল, ইলেকট্রিক বিল, খাজনা, কোন জায়গাতে মুসলমানরা দুর্নীতি আর হারাম খাওয়ার ভিতরে লিপ্ত না হয়েছে, আরে 200 টাকার লোভ সামলাইতে পারে না 1 কোটি টাকার বাকি মালিক, ওটারে ঘুষ দেওয়া কমাইব, এই যদি হয় আমাদের ইমাম, এই যদি হয় আমাদের হাজি আর গাজি, এই 5 পয়সা দাম নেই আল্লাহ দরবারে, 5 পয়সা দাম নেই, মাইশে যতই সালাম দেখ কবরে গেলে দেখবেন সালাম কারে কয় কত প্রকার ও কি কি, ওইখানে তো আর 2 নম্বরে চলবে না, যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের ফোর্সও চলবে না, আর এইখানে কে ছিল খতিব সাহেব আর কে ছিল অমুক সাহেব আর কে ছিল হাদিস সাহেব গণ্যমান্য ব্যক্তি, ওই জায়গায় এগুলো চলবে না। যদি সত্যিকার অর্থে আমাদের মনে আল্লাহর ভয় থাকে, ভাইয়েরা আমার দিনে ততে ফিরে আসে। আজকে আমার খুতবাটা হয়ে গেছে যেন আমাদের নিজেদের প্রত্যেকের আত্মসংশোধন, সত্যিকার অর্থে কি আমরা ভালো মানুষ, সত্যিকার অর্থে কি আমরা দিনদার মানুষ,
সত্যিকার অর্থে কি আমার মুসলিম ভাইরা অন্য মুসলমানরা মানুষেরা আমার হাত থেকে আমার জবান থেকে আমার নীতি থেকে নিরাপদ নাকি আমি একটা ফেক বাইরে দিয়ে একটা খোলস পড়েছি ভালো একটা লেবাসে আমি উমুক সভাপতি আমি উমুক চেয়ারম্যান আমি উমুক পদে আছি আমি এই পদে আছি আমি হজ সংস্থার হেড মুখ তুমুক সেই এই হাজি সাহেব তাহাজ্জুদ গুজারি অথচ যেগুলোর কারণে কিয়ামতের দিন নেকি কেটে যাবে উল্টায় ধাক্কা মাইরা আছার মেরা জাহান্নামে নিক্ষেপ করবে প্রত্যেকটা আমল আমার আমার রগে রক্তে মাংসে মিশে আছে সেগুলো দিব্যি করে যাচ্ছি তাহলে আমি আপনি বোকা রাজ্যে বসবাস করতেছি মরার আগেই হুঁশটা না ফিরলে খবর আছে নিজেরা সংশোধন হই কার কি হক আছে আল্লাহর কাছে তওবা করে ফেরত দেই আর কি এই সমস্ত দুই নাম্বারি কাজ হারাম যে আসবে ইলেকট্রিক বিল গ্যাস বিল উমুক তুমুক ঘুষ টুস এগুলো থেকে দূরে থাকে যারা ঘুষখোর খবর আছে কিন্তু আপনি যাচ্ছেন ঠেকার কাম আপনি হক বাধ্যে তাকে ঘুষ দিচ্ছেন সে নিচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায় কইবেন আল্লাহ রাজুকে গিয়েছিলাম উমুক থানায় গিয়েছিলাম উমুক কমিশনারের কাছে গিয়েছিলাম উমুকের কাছে গিয়েছি দেখেছে ন্যায্য তাদের পাওয়ার আছে সরকারও বলে দিয়েছে তোমরা হকের পক্ষে থাকবা তোমাদের মাসে একটা বেতন দেওয়া হয় এই কাজের জন্য তারপরে তারা ঘুষ ছাড়া করেনি আল্লাহ আমার হক তো তারা দিয়েছে ঘুষের বিনিময় আমি এখন ওই হকের টাকা ঘুষের টাকা আমার জানি যে আমার কাছে ফেরত দিতে কও বউ বাচ্চা স্ত্রী পোলাপান যা আছে সবকিটা জাহান্নামে দিয়া নিজে বাঁচতে চাইবো হাদিসে আছে কোরআন মাজিদে আছে কিয়ামতের দিন মানুষকে আল্লাহ আলাদাভাবে ডাকবেন আলাদা করে অনেক সময় বলি না আমরা গলা ধরে নিয়ে আসি না তুমি একটু আলাদা আসো আলাদা কথা বলুক সবার থেকে আলাদা নিয়ে চলে যায় তো কিয়ামতের দিন মানুষগুলো আমার আপনারা আলাদা করে ডাকবে ডাকার পরে আল্লাহরে কি করবো জানেন স্ত্রী পোলাপান বন্ধু বান্ধব কেউ নাই আল্লাহরে কেউ আল্লাহ আমার বউ পোলাপান বন্ধু বান্ধব গ্যাদা গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী যারা আছে একেবারে কলিজার টুকরা যারা বোরে কুচি তোমার ছেলে বাঁচবি না তোমার নিঃশ্বাসে আমার শ্বাস চলে কয় না ওরে শুদ্ধ জাহান্নামে ঢুকায় দেন আমারে বাঁচায় দেন অন্ত বউ পোলাপানের সামনে নাই তো ওরা কইবো তো না তুমি কেমন স্বামী আমাদের স্বার্থপর আমার জাহান্নামে ফেলা দিতে কইতেছো বাচ্চারা দেখুন না আব্বু তুমি কেমনে কইলে আমাদের জাহান্নামের মধ্যে ফেলা দিবার এই জন্য আলাদা নিয়ে যাবো ওদের মনের পরীক্ষাটা ভিতরে আসল রূপটা প্রকাশ হইব তখন আলাদা হইলেই বউ পোলাপানের থেকে তুমি সব গোষ্ঠীতে আল্লাহ জাহান্নামে দেন আমারে বাঁচায় দেন এমন এক জায়গা এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি যাদের জন্য ঘুষ খাচ্ছ যাদের জন্য হারাম কামাইছ কামাই করতেছো অদূর ভবিষ্যতে জেনারেশনের পর জেনারেশন যারা চোখেও দেখা নেই অনাগত প্রজন্ম গ্যাদা গোষ্ঠীর জন্য সার সম্পত্তি হাজার হাজার কোটি টাকা খালি হারাম কামায় কামায় স্তূপ জমাইতেছে কাগজ জমা আমার বংশ জমুন না খায় না মরে আরে তুই যা কামাইছিস হারাম যদি এটি রাখে এই হারাম খাইতে গেছে চোদ্দ প্রস্থান চলে যাবো তা শেষ করতে পারে ওরা জান্নাতি হবে না জাহান্নামি হবে আসলে বংশ পরম্পরা কয়েকটি স্টেপ দুনিয়াতে আসবে না শেষ হয়ে যাবে তার গ্যারান্টি নেই সে চোদ্দ প্রস্থান ভবিষ্যতে কারা আসবে দেখেও নেই তাদের জন্য হারাম কামাইয়ের জন্য সে খুব বড় গার্জেন হয়ে গেছে বুঝছেন কত বড় বদমাইশ হয়ে গেছে মানুষ নাতিনের ঘরের পুতিন পুতিনের ঘরের ধুতিন আরও যদি কিছু শব্দ থাকে যোগ করব যেগুলো আমরা দেখাইনি চোখে ও মইরা দেব একশো দুশো বছর পর হয়তো অপর জেনারেশন শুরু হইব এদের জন্য হারাম কামায় কেমাকালি বাড়ি করে বাড়ি করে বাড়ি করে এর মতো আহম্মক দুনিয়া আছে হিসাব তো তুই দিবি ওরা খুব আমরা জানি না চিনি না এর তাহলে কেন আমার আখেরাত বরবাদ করছি কে আমার দিন বলো সত্যি জাহান্নামে দেওয়া আল্লাহ আমারে দিও না তো এই জন্য এই ভুল করা যাবে না ভুল থেকে ফিরে আসতে হবে আমাদেরকে তো যাদেরকে ঘুষ দিয়েছেন ওদেরকে কেয়ামতের দিন ধরা হবে যে আল্লাহ আমি বাধ্য হয়ে দিছি আমার ন্যায্য কাজটা করে দেয় না আমি আজকে চাই নিয়ে নেবেন হাসরের ময়দানে যে কোনো অফিসে গিয়া যে কোনো ব্যক্তির কাছে গিয়া ন্যায্য বিচার চাইতে গিয়া যেখানে টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন কেয়ামতের দিন চায়া নেবেন একবারে আসামির কাঠ করা দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সংশোধন হওয়ার তৌফিক দান করুন দিনী ভাইয়েরা আমার বাস্তব কিছু কথা আমি তুলে ধরলাম হ্যাঁ আশা করি একটা কথা ইনশাআল্লাহ মিথ্যা হয়নি বাস্তব সমাজের চিত্র আমরা যদি নিজেদের থেকে সংশোধন হয়ে যেতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে কম খাই তাও শান্তিতে থাকব হ্যাঁ আর যদি এই রকমভাবেই চলতেই থাকে নামাজের জায়গায় নামাজও আছে জমি দখলের দখলও আছে কার মাথায় বাড়ির দিমি ওটা আছে অফিসের ঘুষও চলতেছে
হ্যাঁ, কারে মিথ্যা মামলা দেয়া ফাঁসামো, কারে ওটা দেয়া ফাঁসামো, এইগুলো সব চলতে আছে, কারে খুন করুম, কারে দেয় কী করাম, সব ফিটিং ঠিক, আবার তাহাজ্জুদ হাজির, পাঁচ পয়সা দাম নেই। সত্যিকার অর্থে মানুষ ওই মানুষের সালাম না দেখ না চিনো, আল্লাহর কাছে ইজ্জত আছে, ইনশাল্লাহ জান্নাত চলে যাবেন। হ্যাঁ, আর যদি দায়িত্বে থেকে সততার সাথে সুন্দরভাবে দায়িত্ব পালন করেন, কেয়ামতের ময়দানে আপনাদের কী সম্মান নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল দায়িত্বশীলদেরকে সকল পর্যায়ে যারা দায়িত্বে আছে সবাইকে বুঝে আমাদের আমলগুলো সংশোধন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।